নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি, আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি সপ্তাহের বাছাই করা সংবাদ নিয়ে সাপ্তাহিকী বার্তা। গত 25শে নভেম্বর খয়রাসোল ব্লকের বড়া গ্রামের ডাঙ্গালপাড়া সোলানার পরিচালনায় বিশ্ব নবী দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং গরিব ও দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। অন্যদিকে রাজনগর আশিকানে তাজুস শরিয়া কমিটির পক্ষ থেকে নবী দিবস উপলক্ষে বেশ কিছু দুস্থ সম্মানীয় মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। গত 26শে নভেম্বর দুবরাজপুর থানার বহুজন ক্রান্তি মোর্চার উদ্যোগে জেল ভরো আন্দোলন কর্মসূচি পালিত হয়। দুবরাজপুর থানায় মিছিল করে বিক্ষোভ দেখান আন্দোলনে সামিল বহুজন ক্রান্তির মোর্চার সমর্থকরা। খয়রাসোল ব্লকের পাঁজরা গীতাভবনে গত 26শে নভেম্বর অনুষ্ঠিত হয় ভক্ত সম্মেলন। গীতাভবনের প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দ মহারাজের 59তম জন্ম উৎসবকে ঘিরে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়। জেলা সদর সিউড়ি রবীন্দ্র সদনে গত 23শে নভেম্বর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের সহযোগিতায় 3 দিনের একতাই সম্প্রীতি অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। 27শে নভেম্বর সিউড়িতে জেলাশাসকের দপ্তর থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের ট্যাবলো উদ্বোধন করলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ প্রশান্ত অধিকারী। এই ট্যাবলোর মূল উদ্দেশ্য জেলার বিভিন্ন প্রান্তের জনসাধারণকে স্বাস্থ্যসাথী প্রকল্প সম্পর্কে ওয়াকিবহল করা। 27শে নভেম্বর সাঁইথিয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাছাড়িপাড়ার একটি পুকুরের দ্বারে জঙ্গলের মধ্যে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মূলত অবৈধ সম্পর্কের জেরেই এই আত্মহত্যা বলে অনুমান স্থানীয় মানুষজনের। খয়রাসোল ব্লকের কদমডাঙ্গায় নির্মিত হয়েছে ফেলে দেওয়া বাতিল টায়ার নিয়ে একটা টায়ার পার্ক। এই গ্রামটিকে এবার জেলার বুকে সেরা গ্রাম হিসেবে পুরস্কৃত করেছে বীরভূম জেলা পরিষদ। 2016 সালে এই কদমডাঙ্গা গ্রামটি প্লাস্টিক মুক্ত গ্রাম হিসেবে রাজ্যের বুকে প্রথম শিরোপা পেয়েছে। জেলার বুকে এক অভিনব উদ্যোগ। 28শে নভেম্বর সিউড়ি জেলা প্রশাসন ভবনে একটি স্বেচ্ছাসেবী সংস্থা মদ সেবন ও বৃত্তির প্রতিবাদে ডেকোরেশন প্রদান করলো জেলাশাসককে। সিউড়ি বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের করে জেলা প্রশাসন ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে ও ডেকোরেশন প্রদান করে। 28শে নভেম্বর মোহাম্মদবাজার এলাকার ভুতুরা গ্রাম পঞ্চায়েতের বেহিরা সংসদের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তুলে নেওয়ায় অভিযোগ পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। 15 থেকে 16 জন গ্রামবাসীর প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাওয়া প্রাপ্য টাকা তুলে নেয় ওই পঞ্চায়েত সদস্য বলে জানান গ্রামবাসীরা। 28শে নভেম্বর দুবরাজপুর আদালতে তোলা হলো সারদাকর্তা সুদীপ্ত সেনকে। উল্লেখ্য, টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দুবরাজপুর আদালতের বিচারক সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করে। হাম ও রুবেলা টিকাকরণ নিয়ে যখন প্রস্তুত পুঙ্গে, ঠিক সেই মুহূর্তে এই কর্মসূচির স্থগিতাদেশের ফলে খয়রাসোল ব্লকের লোকপুর, খয়রাসোল, কাপড়তলা সহ বেশ কয়েকটি জায়গায় অভিভাবকদের সাথে স্বাস্থ্যকর্মীদের মনোমালিন্য দেখা দেয়। এই টিকাকরণ কর্মসূচি স্থগিত হওয়ায় স্বাস্থ্যকর্মী ও অভিভাবক মহলে হতাশা লক্ষ্য করা যায়। 28 থেকে 29শে নভেম্বর সিউড়ি জেলার শিল্পকেন্দ্রে হয়ে গেল 3 দিনের হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। এই প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলাশাসক মৌমিত গোদারা। জেলার 177 জন শিল্পীদের হাতের তৈরি বিভিন্ন জিনিসের প্রদর্শনী হয়। 29শে নভেম্বর রাজনগর ব্লকের তাঁতিপাড়া সংসদের প্রায় 100 শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। তাঁতিপাড়ায় একটি দলীয় মিটিংয়ে রাজনগর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা সুকুমার সাধু তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। 29শে নভেম্বর মল্লারপুর থানার বাজিতপুর অঞ্চলের বেজুরি গ্রামে জমিতে চাষ করার সময় ট্রাক্টরের চাকার আঘাতে একটি কৌটো বোমা বিস্ফোরণ হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মল্লারপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। 30শে নভেম্বর মোহাম্মদবাজার ব্লকের রায়পুর গ্রামে বিজেপির সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল একটি বিজেপি সভায় পুলিশের উদ্দেশ্যে বেফাঁস মন্তব্য করে বলেন, অশোক স্তম্ভ খুলে ভেড়ার ছাপ লাগিয়ে নিন। কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে 30শে নভেম্বর বীরভূমের সদর শহর সিউড়িতে জেলার সাংবাদিকদের নিয়ে বার্তালাপ অনুষ্ঠানের আয়োজন হয়। একদিনের এই কর্মশালায় সাংবাদিকদের নানান সুযোগ সুবিধা সহ সংবাদ সংগ্রহের নানা দিক নিয়ে এদিন বিশদ আলোচনা হয়। 30শে নভেম্বর দুবরাজপুর থানার ইসলামপুর আশকফি পাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কর্মী সবিতা দাসের বিরুদ্ধে। খাবারে পোকামাকড় দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সিউড়ি 2 নম্বর ব্লকের কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের কুনেরা গ্রামে বাটুল কোড়ার নাবালিকা মেয়ে ঝুমার বিয়ে রুখল যুগ্ম বিডিও বিশ্বজিৎ দত্ত। খবর পেয়ে যুগ্ম বিডিও এবং এসআই জগন্নাথ সাহা ও কেন্দুয়া অঞ্চলের প্রধান নারায়ণ বাগতি এবং চাইল্ডলাইনের প্রতিনিধিরা উপস্থিত হন। তারা পরিবারের কাছে একটি মুচলেক আনেন যেন 18 বছরের নিচে বিয়ে না দেওয়া হয়। 30শে নভেম্বর রাজ্যে তৃণমূলী সন্ত্রাস, মোহাম্মদবাজারে খাদান কর্মীদের ছাঁটাই, পুলিশের বিজেপি কর্মীদের হেনস্থা প্রভৃতি অভিযোগে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ অভিযান করে। বিজেপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ অভিযান শুরু হয়। সবশেষে তারা জেলাশাসকের নিকট ডেপুটেশন দেন। 1লা ডিসেম্বর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে। বাউল, রায়বেশে নৃত্য এবং ব্যান্ডের আয়োজন করা হয়। ছিল পুরস্কার বিতরণের অনুষ্ঠান, কিন্তু যখন রায়বেশে নৃত্য শুরু হয় তখন হঠাৎ কিছু কলেজ পড়ুয়া স্টেজে দাঁড়িয়ে যায় এবং তাদের অপছন্দ হওয়ায় বন্ধ করে দেয় অনুষ্ঠান। 2 দিন হানা দিয়ে দুবরাজপুর থানা এলাকা থেকে মোট 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় 170 লিটার চোলাই মদ। অন্যদিকে কাকরতলা লোকপুর থানা এলাকা থেকে চোলাই মদ সহ 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, এই অবৈধ মদ দোকানগুলি বন্ধ করতে তৎপর পুলিশ। আজকের সাপ্তাহিকী বার্তা এই পর্যন্ত। পরবর্তী সাপ্তাহিকী বার্তার জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।